এই মুহূর্তে যদি বলা হয় বাংলাদেশের জনপ্রিয় এবং নাম্বার ওয়ান অভিনেত্রীকে, ওয়েল এক সেকেন্ডও লাগবে না বলতে যে এটা হচ্ছে মেহজাবিন চৌধুরী। মেহজাবিন মানুষের কাছে এতটাই পপুলার যে তার অভিনীত চরিত্রগুলো দেখার পর, তার দেখা নাটকগুলো শেষ হওয়ার পর মানুষ নাটক ভুলে গেলেও তাকে ভোলে না, তার অভিনীত চরিত্রগুলো নিয়ে ভাবতে থাকে, কথা বলতে থাকে। আমি নিজেও তাই, তার অভিনীত যে কোনো নাটক দেখার পরে সেই চরিত্রগুলো নিয়ে ঘরের মানুষের সাথে গল্প করতে থাকি, বন্ধুদের সাথে গল্প করতে থাকি। এই লেভেলে তার জনপ্রিয়তা, কারণ সে এত মন দিয়ে কাজ করে, এত ভার্সিটিলিটি তার মধ্যে এবং এত লেয়ার, এবং সব ধরনের নায়কের সাথে, সব ধরনের গল্পকার ডিরেক্টরের সাথে তার টিউনিংটা খুব ভালো জন্মে, তার ডিরেক্টরের ভিশন নিয়ে সে খুব সুন্দর করে কাজ করতে পারে। তো এবং যেটা দেখা যাচ্ছে যে 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত, এটা আমি মনে করি মেহজাবিনের জীবনের সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট। এই সময়টাতে সে স্পেশালি গত এক দুই বছরে এত ভ্যারাইটি আসছে তার অভিনীত চরিত্রগুলোর মধ্যে যে সর্বস্তরের মানুষের কাছে সে পৌঁছে গেছে। এবং নিউ এজ ডিরেক্টর, এবং এখন গ্রাফিক্সের কাজ, অ্যানিমেশনের কাজ, সফটওয়্যারের কাজ এত ভালো হচ্ছে, এই নতুন প্রজন্মের বেশ কিছু ডিরেক্টর আছে তাদের সাথে মেহজাবিনের কাজগুলো অসাধারণ হচ্ছে। কেন বলছি, কারণ 2017 আগে যদি যাই, 2013 থেকে 17-র মধ্যে, ওই সময় তখনও মেহজাবিন অল্প অল্প করে কাজ করেছে, কিন্তু ওই সময় সবচেয়ে বেশি পপুলার ছিল নুসরাত ইমরোজ তিশা এবং জাকিয়া বাড়ি মম। পুরো বাংলাদেশ জুড়ে তাদের অনেক জনপ্রিয়তা ছিল, আমি নাটক দেখতাম তাদের জন্য। 2013 সালে দুটো রাত পাশাপাশি এই নাটকটা দেখার পর থেকে বাংলা নাটকের প্রতি আমার ভালোবাসা জন্মে, এবং একই বছর বোধহয় নীল প্রজাপতিও দেখি। তো ওই তিশা আর মমর অভিনয় মানে আমাকে নতুন করে সব কিছু সম্পর্কে ভাবতে শেখায়। রোমান্টিক নাটক থেকে দূরে থাকতাম, কিন্তু রোমান্টিক নাটকের প্রেমে পড়ে যাই এই দুইটা নাটক দেখার পর থেকে। ভালোবাসা যে কত সুন্দর হতে পারে, কত ডার্ক শেডে থাকতে পারে, এবং ভালোবাসা বলতে আমরা যা বুঝি তার বাইরেও যে আরও কত ধরনের থাকতে পারে, দুটো রাত পাশাপাশি নীল প্রজাপতি এই নাটক দুটো যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন। এখন কথা হচ্ছে, ওই সময়ে মাবরুর রশিদ বান্না, মিজানুর রহমান আরিয়ান, শিহাব শাহিন, তাহসানকে নিয়ে, মমকে নিয়ে, অপূর্ব, নিশো, তিশা এদেরকে নিয়ে খুব সুন্দর সুন্দর নাটক তৈরি করতো ফেস্টিভ্যালের দিনগুলোতে, ঈদের দিনগুলোতে আমরা দেখতাম। হঠাৎ করে 2017 সালের পর থেকে এদেরকে আর দেখছি না, মানে এই ডিরেক্টররা আছে, তাহসানও আছে, অপূর্বও আছে, নিশো আছে, এদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। নাটকের জগতে অভিনয় শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি পপুলার তো নিশো, এবং অপূর্বর চাহিদা জনপ্রিয়তা প্রতিদিন বাড়ছে। হঠাৎ করে হারিয়ে গেল মম এবং তিশা, বুঝতে পারছি না কেন, জাস্ট বিকজ তারা কি 35 ক্রস করে গেছে এই জন্য, বাট কাহিনিটা কি সেটা বুঝতে পারছি না। এই যে বর্তমানে ভিকি জাহেদ এত সুন্দর সুন্দর নাটক বানায়, এত মানে টুইস্ট দিয়ে নাটক বানায়, সেই নাটকগুলো মাঝে মাঝে ভাবি যে যদি মম বা তিশাকে নিয়ে করা হতো তাহলে কত ভালো লাগতো, কারণ নিউ এজ ডিরেক্টরদের সাথে এদের কাজগুলো আর দেখতে পাই না। অথচ একটা সময় কিন্তু এরা, যেমন তিশা টানা 10 বছর মেরিল প্রথম আলো পুরস্কার পেয়ে গেছে, এমনি এমনি তো কেউ পায় না। একজন তিশা বা একজন মম এমনি এমনি হয় না, অনেক বছর জুড়ে বিভিন্ন ধরনের কাজ করার ফলে কিন্তু এরা একটা জায়গায় পৌঁছায়। হঠাৎ করে যখন এদেরকে আর দেখছি না, হঠাৎ করে যখন এদের আর ভালো কাজ দেখি না, হঠাৎ করে যখন দেখি সবই ঠিক আছে, তারা যে ধরনের কাজ করতো সেই ধরনের কাজ এখন মেহজাবিন করছে, নায়করা একই থাকছে, তখন খুব খারাপ লাগে যে এই নায়িকাগুলোকে আসবে না, বা এদের কাছে কি এদের মতন করে আর কোনো প্রজেক্ট যাবে না। যেমন টাবু, কাজল, অ্যাঞ্জেলিনা জোলি এদেরকে মাথায় রেখে, এদের পার্সোনালিটিকে মাথায় রেখে কিন্তু স্ক্রিপ্ট লেখা হয়, কিন্তু আমাদের দেশে কেন হয় না এটাই বুঝি না। তো এই জন্য ভাবছিলাম যে মেহজাবিন তো ভালো, ডেফিনেটলি আরও করুক, তাকে দেখে আমরা আরও মুগ্ধ হই, কিন্তু মম তিশা হারিয়ে যাবে এটা ভাবতে পারি না যে দিন দিন এটা বলতে হবে যে মম তিশা শেষ, মেহজাবিনের বাংলাদেশ।